এই অন্যায় থেকে প্যালেস্টাইনদেরকে রক্ষা করা সকল মুসলমান রাষ্ট্রের কর্তব্য। তবে এই কর্তব্যটা কখনো পরিপূর্ণ হবে না যদি পাকিস্তানকে যুক্ত না করা যায়। পাকিস্তানকে যুক্ত করতে হলে আজকে আমরা জানি পাকিস্তান আমাদের প্রতি 1971 সনে অন্যায় করেছিল, কিন্তু আমাদের নেতা শেখ মুজিবুর রহমান তো তাদের ক্ষমা করে গেছে, জুলফিকার আলী ভুট্টোকে এই দেশে আমন্ত্রণ করেছেন, জড়িয়ে ধরেছেন, বলেছে তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম। তাহলে আমাদের এখন কিসের রাগ? হ্যাঁ, আমরা এখন তার দাবি করতে আরেকবার তারা ক্ষমা চাইতে পারে। ঠিক যে কথা আমি বলি জামাতিদের, আপনাদের গোয়ার তুমি বাদ দেন, আরেকবার ক্ষমা, যদিও আপনারা অপরাধী না, আপনাদের বাবা দাদারা অপরাধী, আপনারা ক্ষমা চেয়ে নিয়ে পরিষ্কার জনগণের মধ্যে আসেন। ঠিক একইভাবে আমি মনে করি পাকিস্তানিরা, আমি পাকিস্তানের দুই দুবারের প্রধানমন্ত্রী, পাঞ্জাবের প্রধানমন্ত্রী, তারা আমাকে দাওয়াত দিয়েছিল, আমি বলছি ভাই তোমাদেরকে ক্ষমা চাইতে হবে। তারা যে কথাটা আমাকে বলেছেন, ভাই ওই সময় তো আমরা ছিলামই না, আমি তোমার বাপদাদা করেছে। ঠিক যে কথাটা আমি জামাতকে বলি এবং আমার কাছে মনে হলো তারা রাজি আছে। আজকে আমাদের এইটা নিয়ে তাদের পাকিস্তানকে যদি আমরা সঙ্গে পাই, ক্ষমা করে দিই, যেটা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করে গেছেন, তার প্রতি শ্রদ্ধা দেখাতে রাজি হই, তাহলে আমাদের পাকিস্তানকে ক্ষমা করে দিতে হবে। বঙ্গবন্ধুর কারণে আমাদের তাদের ক্ষমা করে দেয়। আজকে যদি পাকিস্তান ওই তুরস্ক থেকে শুরু করে তুরস্ক, ইরান, ইরাক, এখান থেকে পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আমাদের সম্মিলিত প্রচেষ্টাতেই হবে জয়। এবং এই জন্য আমাদেরকে সবাইকে এই এই ইসরায়েল প্যালেস্টাইন ইস্যুটা বুঝতে হবে এবং তাদেরকে পরিষ্কারভাবে বলতে হবে, তোমাদের টিকে থাকতে হলে হয়তো তোমরা আরও 50 বছর টিকে থাকবা, যদি ন্যায়ের পথে না আসো ইসরায়েল, এ অন্যায় করে এদের ভূমি দখল করবা, এখন তাদের প্যালেস্টাইনে যেতে দেবা না, জেরুজালেমে যেতে। আমি জেরুজালেম পৌঁছে 3 বার আমার যে সৌভাগ্য হয়েছে, আমি বেথলেহামও গেছি, আমি সম্পূর্ণ এইসব জায়গার, আমার তখন ইয়ত আজকের মতো বয়স 32 বছর বয়স, সুতরাং আমার একটা সৌভাগ্য হয়েছে এইসব ভিতর থেকে দেখা, আবার ইসরায়েলিদের কী কাজ, মানসিক যাতনা কী করতো। আমি যখন শেষবার আসি তারা যখন বুঝতে পারছে যে প্যালেস্টাইনের সাথে আমার একটা গভীর সম্পর্ক আছে, আমার প্লেন ছেড়ে দেবে, আটকে রেখেছে, তারা বারে বারে চাইছিল তাদের পক্ষে যেন আমি বক্তব্য। আজকে যে কথা বলছি, আমাদের ন্যায় নীতির কারণে তোমাদের উচিত হবে তোমাদের প্যালেস্টাইনের প্রতি আর অন্যায় না করা। তোমরা তোমাদের যতটুকু জায়গা, অবশ্য জাতিসংঘ অন্যায় করেছে, এই এই লেখাটা আপনারা ভালো করে পড়বেন, যে তারা মুসলমানরা 75% হলো মুসলমান, আরব এবং অধ্যুষিত, তারা মাত্র 6-12 হয়। এই জিনিসগুলি আজকে দুর্ভাগ্য যে আমাদের দেশে প্যালেস্টাইন নিয়ে না পালা হয় না। আজকে উদ্যোক্তাদেরকে আমি এই জন্য ধন্যবাদ দিচ্ছি, ইতিহাসের একটা নির্মম সত্যকে আমাদের মধ্যে তুলে ধরেছেন এবং সেটা আরও বড় পরিসরে হওয়া প্রয়োজন, বড় পরিসরে হওয়া দরকার। আমরা আসলে আমরা ইহুদি মুসলমানের বিবাদে আছি না, আমরা ন্যায় নীতির পক্ষে থাকতে চাচ্ছি, সঠিক ন্যায় নীতি। আর তাছাড়া এটাকে মনে রাখতে হবে, জেরুজালেম হলো আমাদের মেরাজের যে সেই, আজকে যে বিজ্ঞানের কথা বলছি, রসুল্লাহ ওখান থেকে সেটাকে বোরাক ঘোড়াই বলেন আর মিসাইল বলেন, ওখান থেকেই আল্লাহর উদ্দেশ্যে আকাশের পথে যাত্রা করেছিলেন। তো আমাদের একটা আমাদের এই সাথে একটা বিশ্বাস এবং রক্তের সম্পর্ক রয়েছে, আমাদের মানবতার আমাদের অধিকার রয়েছে, আমরা এটা ধর্মের প্রতি বিশ্বাস এবং এর জন্য অধিকার। এই ব্যাপারে আমি মনে করি যে আমাদের আমাদেরকেও সোচ্চার হতে হবে। এখানে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্কটা পুনর্নির্মিত হলে এই প্যালেস্টাইন ইস্যুটাও সহজ হবে। আজকে দেখেন যেখানেই মুসলমানরা মুসলমানদের প্রতি অত্যাচার হলে তার জন্য কোনো কিছু হয় না, আর রোহিঙ্গাদের কথা আমি বলছি, আজকে পৃথিবীতে এনাফ এর জন্য আওয়াজ ওঠে নেই, এটা আওয়াজ না ওঠার জন্য
দুর্ভাগ্যবশত আমার প্রধানমন্ত্রী দায়ী, কারণ উনি এদেরকে বললেন যে আমরা কি 12 লাখ লোক, আমরা 118 কোটি মানুষকে খাওয়া দিতে পারি, এই 12 লাখ খাওয়া দিতে পারবো, কিন্তু আমি সারা জীবন খাওয়া দিতে পারলেও আমি কাউকে ভিখারি করতে চাই না, তার অধিকার তাকে প্রতিষ্ঠা করতে চাই। তা আজকে প্যালেস্টাইনিরা যখন যুদ্ধ করছে, আমার রোহিঙ্গাদেরকে আমাদেরকে অস্ত্রসজ্জিত করতে হবে, ট্রেনিং দিতে হবে, তারা যাতে তাদের আরাকানকে মুক্ত করতে পারে। আরাকানকে মুক্ত করতে হবেই রোহিঙ্গা সমস্যার ফল। তা না করে কী করেছে? দুর্ভাগ্যবশত বাংলাদেশ ভারতের পাল্লায় পড়ে, ভারতের প্রতি করে তারা, আমরা চীনকেও হারিয়েছি, রাশিয়াকে হারিয়েছি, আবার এদিকে ভারতেরই। আমি শেষ কথা বলতে চাই, আজকে বাংলাদেশ একটা ভারতের অনুগত রাষ্ট্রে পরিণত হয়েছে। 5,000 টন পাট বীজ আমদানি করছি ভারত থেকে, আমরা পাটের দেশ, পাটের বীজ আমদানি করছি ভারতে। এর চেয়ে দুর্ভাগ্য কী হতে পারে? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এই ভারতীয় আধিপত্যবাদকে চিনতে শিখেন, কাশ্মীরকে কাশ্মীরের মুক্ত জনগণকে সমর্থন দেন, ফিলিস্তিনকে যা যা করার জন্য কেবল এখানে একটা অ্যাম্বেসি করলেই যথেষ্ট না, তাদেরকে সর্বপ্রকার সাহায্য সহযোগিতা করার, আমরা আপনার সাথেই থাকবো। ধন্যবাদ।